हेलो गाइज, आमी उर्वी। वेलकम टू उर्वीज कॉर्नर। आज के आमी तोमादेर साथे एकटा एक्नेपोन स्किनेर स्किन केयर रुटीन शेयर करते चले एसेछि। किछुदिन आगे आमार फेसे पुरो पिम्पल्से भर्ती हये गेछिलो, तखन आमी कि स्किन केयर रुटीन फलो करतम सेटाई आजके तोमादेर साथे शेयर करब। सो भिडियो शुरू करार आगे जारा आमार चैनेले नतुन तारा प्लिज आमार चैनेलटाके सबस्क्राइब करे नियो, आर सबस्क्राइबेर पाशे जे बेल बाटनटा आछे अवश्यई क्लिक करे दिओ। ताहले आमी कोनो नतुन भिडियो दिले तोमादेर नोटिफिकेशने सेटा सबार आगे जाबे। आर आमार चैनेले जारा अलरेडी रयेछो तारा आमाके प्लिज एभाबेई सपोर्ट करो। আর আমি এখানে যা যা প্রোডাক্ট ইউজ করছি সব কিছু লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। সো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট আমি এপিসফটের ক্লিনজিং লোশনটা ইউজ করছি। এটা একটা জেন্টল ক্লিনজার, চেষ্টা করবে কোনো জেন্টল ক্লিনজার ইউজ করার, জাস্ট লাইক ক্লিনজ মি, সেটাফিল, এই ধরনের ক্লিনজার ইউজ করার, কারণ জেন্টল ক্লিনজার অ্যাকনেপ্রোন স্কিনের জন্য খুব ভালো। এরপর আমি 30 সেকেন্ড অবধি এটাকে আমার ফেসে খুব ভালো করে ম্যাসাজ করে নেব, এবং অবশ্যই নেকেও আমি এটা খুব ভালো করে ম্যাসাজ করে নেব। এরপর একটা কটনের সাহায্যে আমি আমার ফেস এবং নেককে খুব ভালো করে ক্লিন করে নেব। এরপর এখানে আমি ফেস ওয়াশ হিসাবে দ্য বডি শপের টি ফেস ওয়াশটা ইউজ করছি। তোমরা যে কোনো টি ফেস ওয়াশ ইউজ করতে পারো, নিম ফেস ওয়াশ ইউজ করতে পারো, জাস্ট লাইক হিমালয়ার নিম ফেস ওয়াশ, বায়োটিকের নিম ফেস ওয়াশ, এই দুটো ফেস ওয়াশও খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। কারণ টি অ্যান্ড নিম ফেস ওয়াশ অ্যাকনেপ্রোন স্কিনের জন্য খুব ভালো। এরপর আমি এটাকে 30 সেকেন্ড অবধি আমার ফেসে ভালো করে ম্যাসাজ করে নেব, তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ধুয়ে নেব। এরপর আমি ফেস প্যাক হিসাবে এখানে মুলতানি মিট্টির ফেস প্যাক ইউজ করব। এখানে আমি নেচার্সের মুলতানি মিট্টি ইউজ করছি, তোমরা যে কোনো মুলতানি মিট্টি ইউজ করতে পারো। এরপর একটা বোলের মধ্যে যতটা আমার মুলতানি মিট্টি লাগবে ততটা আমি নিয়ে নেব। তারপর আমি এটাকে মিক্স করার জন্য এখানে কামা আয়ুর্বেদার রোজ ওয়াটারটা ইউজ করব, অ্যান্ড দুটোকে খুব ভালো করে মিক্স করব। এখানে আমি কোনো রকম স্ক্রাবার ইউজ করব না, কারণ স্ক্রাবার অ্যাকনেপ্রোন স্কিনের জন্য একদমই ভালো নয়। এখানে আমি ভেগার ফেস প্যাক ব্রাশ ইউজ করছি। ভালো করে মিক্স হয়ে গেলে ওই ব্রাশের সাহায্যেই আমি আমার পুরো ফেসে এবং নেকে আমি ফেস প্যাকটাকে ভালো করে লাগিয়ে নেব। নেকটাকে একদমই অ্যাভয়েড করবে না, নেকেও ফেস প্যাকটা ভালো করে লাগাবে। এরপর 5 থেকে 10 মিনিট প্যাকটাকে ড্রাই হওয়ার জন্য রাখবো, তারপর নর্মাল ওয়াটারে ধুয়ে নেব। বেশিক্ষণ একদম রাখবো না, কারণ মুলতানি মিট্টি স্কিনকে খুব তাড়াতাড়ি ড্রাই করে দেয়। এরপর আমি টোনার হিসাবে মিনিমালিস্টের পিএইচে এই টোনারটা ইউজ করছি, অ্যান্ড এই টোনারটা আমি কিছুদিন ধরে ইউজ করছি। আফটার 15 থেকে 20 ডেজ ইউজ করার পর আমি তোমাদের সাথে এর রিভিউ শেয়ার করব। এরপর আমি ময়েশ্চারাইজার হিসেবে নিউট্রিরামের এই ময়েশ্চারাইজারটা ইউজ করছি। এটা একটা খুব লাইট একটা ময়েশ্চারাইজার, তোমরা যে কোনো লাইট ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, জাস্ট লাইক সিম্পলের হাইড্রেটিং লাইট ময়েশ্চারাইজার। কারো যদি অ্যালোভেরাতে অ্যালার্জি না থাকে তাহলে সেবামেটের জেল ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো, খুব ভালো। আমার অ্যালোভেরাতে অ্যালার্জি আছে তাই আমি ওই ময়েশ্চারাইজারটা ইউজ করি না। তারপর এটাকে 30 সেকেন্ড অবধি ফেস এবং নেককে ভালো করে ম্যাসাজ করে নেব। এরপর আমি সানস্ক্রিন হিসেবে ল্যাকমি সান এক্সপার্টের আল্ট্রা ম্যাট জেলটা ইউজ করছি। এটার SPF হলো 50++, অ্যান্ড চেষ্টা করবে যে কোনো জেল বেস সানস্ক্রিন ইউজ করার। এরপর আমি লিপটাকে ময়েশ্চারাইজ করার জন্য সেবামেটের লিপ ডিফেন্স SPF 30 এই লিপ বামটা ইউজ করছি। এই লিপ বামটার রিভিউ আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। সো গাইস, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে কিছু স্কিন কেয়ার ভিডিও, কিছু মেকআপ ভিডিও, কিছু হেয়ার কেয়ার ভিডিও, কিছু রিভিউ শেয়ার করা আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। বাই বাই, সি ইউ সুন।